হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। তো আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। মেশিনে বারবার কেন সুতা কেটে যায়, এইরকম একটি সমস্যা আমাদের মেশিনে হয়েই থাকে। আমরা যারা সেলাই মেশিন চালাতে জানি, আমরা অনেক সময় দেখি মেশিনে সুতা কেটে যায়, বিভিন্ন সমস্যার কারণে সুতাটা কাটতে পারে। তো আশা করি পুরো ভিডিওটি দেখবেন। তো পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন খুব স্বল্প সময়ে খুব তাড়াতাড়ি কিভাবে এই সুতা কাটার সমস্যাটা দূরীকরণ করা যায়। দেখুন কিভাবে এই সুতা কাটার সমস্যাটা কোন জায়গা থেকে তৈরি হতে পারে। তো দেখুন এই যে আমার হাতে একটি, আমরা যাকে এমনিতে ছাপ বলে থাকি, বিভিন্ন এলাকাতে ছাপ বলে, প্রেসার বারও বলে থাকে। তো দেখুন এই যে এটা, এইটা অনেক সময় আমি কুলে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন এদিকে সুই উঠানামা করার যে ছিদ্রটা, এই যে দেখতেছেন গোল ছিদ্রটা, অনেক সময় দেখা যায় এই যে সুইয়ের আঘাত লেগে, অনেক সময় সুইয়ের আঘাত লেগে দেখা যায় এই জায়গায় একটু দাঁড়ালো হয়ে যায়, যে আমরা এই যে ছিদ্রটা দেখতেছেন। তো আপনার মেশিনে যদি এরকম বারবার সুতা কেটে যায়, তো আপনি সেই ক্ষেত্রে একটু ফলো করবেন যে আপনার যে এই অংশে দাঁড়ালো কোনো অংশ দাঁড়ালো হয়েছে কিনা, বা আপনার সুইয়ের আঘাত লেগেছে কিনা। যদি আপনার এই জায়গাতে সুইয়ের কোনো আঘাত লেগে থাকে, সুইটা উপরে নিচে উঠানামা করার সময় সুতাটা যদি গোসা লেগে যায় বা সুতাটা একটু লেগে উঠানামা করে, তাহলে আপনার সুতাটা বারবার কেটে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি ওই ছাপটা বদলে দিন, তাহলে আপনারা সমস্যা থাকবে না। তো আরেকটি বিষয় হলো, দেখুন আমার সামনে যে এই যে প্লেটটা দেখতেছেন, এই যে প্লেটটাও আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি। প্লেটটা আমরা এইভাবে খুলে যে আমরা প্লেটটা খুলে নিলাম, এই যে প্লেটটা খুলে দেখবেন আপনার, এই যে দেখেন আমার মেশিনের যে সমস্যাটা তৈরি হয়েছে সুতা কাটাটা ওই জায়গা তো হতে পারে। এই যে দেখুন ছিদ্রটা, সুই নিচে নামা ওটা করার জন্য যে ছিদ্রটা থাকে, ছিদ্রটা দেখেন বারবার সুইয়ের আঘাত লেগে একদম দাঁড়ালো হয়ে গেছে, অনেকটা অনেকটা ছিদ্র হয়ে গেছে। এই একটি ছিদ্রের পাশে অনেকটা সুইয়ের আঘাত লেগে অমসৃণ হয়ে গেছে। দেখুন নিচের অংশেও দেখুন বারবার এই আঘাতের কারণে বিভিন্ন সমস্যা তৈরি হয়েছে। তো এই সমস্যাটা যদি থাকে, তো আপনার সুতা নিচের দিকে উঠানামা করার সময় সুতাটা যদি একটু লেগে উঠানামা করে, তাহলে আপনার সুতাটা বারবার কেটে যাবে। তো আপনি এই বিষয়গুলো একটু ফলো রাখবেন বা এই বিষয়টা দেখবেন, যদি আপনার এরকম সমস্যা হয় তাহলে আপনি এই প্লেটটা বদলে দিন, নতুন একটি প্লেট লাগিয়ে নিন, তাহলে আপনার মেশিনের সমস্যা সমাধান হয়ে যাবে। আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনে ক্লিক করুন, বন্ধুদের সাথে শেয়ার করে নিন, এবং বুঝতে কোনো সমস্যা হলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। তো ধন্যবাদ।